এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো, ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ফাইভ স্টার হোটেলের রুম থেকে উদ্ধার করা হলো তামিল অভিনেত্রী ডিজি চিত্রার ঝুলন্ত দেহ। 28 বছরের ওই অভিনেত্রী তামিল সিনেমা ও সিরিয়ালের জগতে যথেষ্ট জনপ্রিয় ছিলেন, জানা গিয়েছে। বুধবার ভোর রাতে শুটিং থেকে নিজের হোটেলে ফিরছিলেন তিনি। এরই মধ্যে সকালবেলায় উদ্ধার হলো ঝুলন্ত দেহ, ঘটনাস্থলে হাজির রয়েছে পুলিশও। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এই যে অভিনেত্রী, তিনি কিন্তু একটি জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তামিলের। সম্প্রতি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে তার আশীর্বাদ হয়েছিল। এরপরে এমন কি ঘটলো যে আত্মহত্যার রাস্তা বেছে নিলেন অভিনেত্রী? যদিও এখনও পুলিশ নিশ্চিতভাবে কিছু জানায়নি, অভিনয় ছাড়া নৃত্য ও টিভি সঞ্চালিকার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন চিত্রা। একটি সূত্রে জানাচ্ছে, হতাশায় ভুগছিলেন অভিনেত্রী, তার জেরেই হয়তো এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভিনেত্রী। সাত সকালে এই ঘটনার খবর ছড়াতেই রীতিমতো শোকের মধ্যে অভিনেত্রীর ফ্যানেরা, শোকস্তব্ধ তামিল চলচ্চিত্র জগতেও। উল্লেখ্য, চলতি বছরে বড় পর্দার বেশ কয়েকজন স্টারের এমন আকস্মিক মৃত্যু ঘটেছে যার জেরে কেঁপে উঠেছে সিনে জগৎ। সুশান্ত সিং রাজপুতের মতো প্রতিভাবান অভিনেতার মৃত্যু ঘিরে আজও বিতর্ক রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 2020তে অনেকেই কিন্তু সুইসাইড করেছে এবং আত্মঘাতী করেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন কোন অভিনেত্রী এক্ষেত্রে তার ঝুলন্ত দেহ আজই উদ্ধার করা হয়েছে, সমস্ত কিছু আপনারা বিস্তারিত এই ভিডিওটিতে জেনে গেলেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও এই ভিডিওটিকে লাইক করেননি অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কি বলেছে, মধ্যবিত্তদের হেসেলে আগুন, দিন দিন জিনিসপত্রের দাম যেন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। সবজি ডালের পর এবার দুধ, চিনি ও চা পাতার দাম বাড়তে চলেছে। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 30 নভেম্বর দেশের খুচরো বাজারে চিনির দাম 39.68 টাকা প্রতি কিলোগ্রাম ছিল, যা 7 ডিসেম্বর বেড়ে 43.38 টাকা হয়েছে। এছাড়াও খোলা চা পাতার দামও প্রায় 11.57 টাকা বেড়েছে। চা পাতার দাম 238.42 টাকা থেকে বেড়ে 266 টাকা হয়ে গিয়েছে। এছাড়াও দুধের দাম প্রায় 7% পর্যন্ত বেড়ে গিয়েছে। দুধের দাম 46.74 টাকা বেড়ে 50 টাকা প্রতি লিটারে হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন চিনি, চা পাতা এবং দুধের দাম কি পরিমাণে বেড়েছে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। কৃষক আন্দোলনের গরম আবহাওয়ার মধ্যেই কৃষকদের জন্য বিশেষ প্রকল্প আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খরিফ মরশুমে ধান কেনার জন্য বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার সরাসরি 30 লক্ষেরও বেশি কৃষকের কাছ থেকে ধান কিনবে রাজ্য সরকার। জুন মাস পর্যন্ত রেশনে বিনামূল্যে চাল সরবরাহের জন্য এই বিশেষ প্রকল্প আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 13 লক্ষ কৃষক ইতিমধ্যেই সরাসরি রাজ্যের সরকারের কাছে ধান বিক্রি করে থাকেন, এবার তার লক্ষ্য মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। 73 লক্ষ ধান উৎপাদনের কৃষকদের মধ্যে এবার 30 লক্ষেরও বেশি কৃষককে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ডিসেম্বর মাস থেকে এর কাজ শুরু হয়ে যাবে। মূলত 21-এর বিধানসভা ভোটকে টার্গেট করেই কৃষকদের স্বার্থে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে। প্রতি কৃষকের কাছ থেকে 45 কুইন্টেল ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। তার জন্য কুইন্টেল প্রতি 1868 টাকা দেওয়া হয়, সেটা আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই এই সহায়ক মূল্য নিয়েই নয়া কৃষি আইনে কোনো কথা লেখা নেই, তাই নিয়ে কৃষক বিক্ষোভ উত্তাল হয়েছে গোটা দেশে। তাতে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসও। বন্ধকে নৈতিক সমর্থন জানিয়েছে তারা। রাস্তায় নেমে বন্ধ সমর্থন না করলেও 3 দিনের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে মমতা সরকার। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এবার কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছে। 30 লক্ষ কৃষক
কৃষকদের কাছ থেকে এবার ধান কিনে নেবে রাজ্য সরকার। তো পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এটি একটি দারুণ সুখবর। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। ইন্টারনেট সুরক্ষার এক গবেষক বলেন, ডার্ক ওয়েবসাইটে প্রায় লক্ষ লক্ষ ভারতীয় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, ইমেল ঠিকানা, নিয়োগকারী সংস্থাগুলো তাদের বার্ষিক আয় অন্তর্ভুক্ত রয়েছে। এই খবর সুরক্ষা গবেষক রাজা হরিয়া অর্থাৎ এজলেস্টিককে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া ডাটাবেস আকার 2 GB এবং সেখানেই বিভিন্ন ধরনের ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বারও আছে। রাজ হরিয়া IANSকে বলেছেন, ডেটাটি হলো 2010 থেকে 2019 সালের সময়ের সাথে সম্পর্কিত। এটি স্ক্যামার ও হ্যাকারদের কাছে খুব মূল্যবান হতে পারে। গবেষক জানিয়েছেন, প্রায় 5 লক্ষ কার্ডধারীর প্যান নাম্বার এই তথ্যের সাথে জড়িয়ে আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন, যদি আপনারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তো অবশ্যই সাবধানতার সঙ্গে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করবেন। কোনো ভুলভাল ওয়েবসাইটে আপনারা যাবেন না এবং একই সঙ্গে কোনো ভুলভাল আপনারা অ্যাপ ইনস্টল করবেন না, এবং এই সমস্ত অ্যাপে ইনস্টল করে আপনারা কোনো কিছু কিন্তু আপনাদের নিজেদের তথ্য দেবেন না। এবং কোথাও যদি আপনাদের ইমেল আইডিতে ইমেল আসে, সেক্ষেত্রে আপনারা অজানা কোনো ইমেল আইডিতে কোনো কিছু ক্লিক করবেন না এবং কোনো লিঙ্কেও আপনারা প্রবেশ করবেন না। কেননা যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত তথ্য হ্যাকাররা হাতিয়ে নিতে পারে এবং আপনাদের এটিএম কার্ড থেকে শুরু করে ব্যাংকের সমস্ত কিছু হ্যাকাররা নিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু তারা নিয়ে নিতে পারে। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এবং সতর্কতাভাবেই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আগামী 24 ঘন্টায় দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। বুধবার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। এছাড়াও আগামী 4 থেকে 5 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে একের পর এক ঘূর্ণিঝড়ের সঙ্গে আবার ঘূর্ণাবর্ত, জোড়া প্রভাবে বাংলার দক্ষিণ অংশে শীতের প্রভাব কমে গিয়েছে, সঙ্গী হচ্ছে সকালের কুয়াশা। হাওয়া অফিস জানাচ্ছে, প্রতিবেশী ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর জেরে গত 2 দিন ধরে মাঝারি পর্যায়ের কুয়াশার দেখা দিয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী 48 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আজকের আবহাওয়া এবং গত 4 থেকে 5 দিনের আবহাওয়ার কীরূপ পরিবর্তন হতে পারে আপনারা কিন্তু বিস্তারিত এই আপডেটটিতে জেনে গেলেন। তো আসুন বন্ধুরা দেখে নেব সর্বশেষ খবরটি। ভোটার কার্ড আর সাদা কালো নয়, এবার থেকে নতুন ভোটারদের দেওয়া হবে রঙিন সচিত্র ভোটার পরিচয় পত্র। ডিজিটাল ভারত গড়তে মোদী সরকারের এটি অন্যতম পদক্ষেপ। আসুন জেনে নিই এই নতুন ভোটার কার্ডের খুঁটিনাটি। হ্যাঁ বন্ধুরা, যারা এবার নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনার পুরনো ভোটার কার্ড এডিট করেছেন বা সংশোধন করেছেন, তারা এবার নতুন রঙিন ভোটার কার্ড পাবেন। এই নতুন কার্ডের বৈশিষ্ট্য কি? এই নতুন ভোটার কার্ড সাদা কালো নয়, রঙিন। একই সাথে পাতলা কাগজে আগের থেকে ল্যামিনেশন করা ভোটার কার্ডের চেয়ে গঠনগত দিক থেকে পুরোটাই আলাদা হবে। এই কার্ড PVC নির্মিত, ফলে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ডের মতো এই কার্ডও যথেষ্ট শক্তপোক্ত হবে। পুরনো এপিক নাম্বারের পাশাপাশি এই কার্ডে রয়েছে 10 সংখ্যার আইডি নাম্বার এবং একটি বারকোডও, যেটি স্ক্যান করলেই মিলবে ভোটারের যাবতীয় তথ্য। আগের কার্ডের রয়েছে একটি গোপন নাম্বার যেটিকে খালি চোখে দেখা যায় না, ফলে এটি নকল করা অসম্ভব বলেই জানানো যাচ্ছে। ফলে এটি আগের ভোটার কার্ডের তুলনায় অনেকটা বেশি সুরক্ষিত। কারা পাবেন এই নতুন ভোটার কার্ড? জানা যাচ্ছে শুধু পূর্ব বর্ধমান নয়, সারা রাজ্যেই খুব শীঘ্রই বিলি শুরু হবে এই নতুন ভোটার কার্ড। তবে এখনই পুরনো ভোটাররা এই কার্ড পাবেন না,
25 টাকার বিনিময়ে পুরনো কার্ডকে নতুন কার্ডে বদল করা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন পশ্চিমবঙ্গের সমস্ত বাসীদের কিন্তু এই নতুন ভোটার কার্ড, রঙিন ভোটার কার্ড দেওয়া হবে এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।